অনেকে জানতে চেয়েছিলেন যে একটা মাউস একটা কিবোর্ড দিয়ে কিভাবে তিনটা চারটা পাঁচটা পিসি ব্যবহার করব। তো আমি বলেছিলাম ডিটেলসে ভিডিও বানাবো, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। প্রথমে বলে রাখি, যদি আপনি এই সুইচ ছাড়া অন্য কোনোভাবে একটা মাউস একটা কিবোর্ড দিয়ে তিন চারটা সিপিইউ ব্যবহার করতে পারেন তাহলে আপনি বস। বাট যারা মোটে পারেন না তাদের জন্য এই ভিডিওটা দয়া করে এখানে আঙুলি করবেন না, যারা পারে না তারা ডিটেলস দেখবেন। তো এই সুইচটার নাম হলো KVM সুইচ। এই যে যদি দেখেন এখানে এখানে দেখা দেওয়া আছে KVM সুইচ, এটা হলো USB 2। তো এটার দাম মাত্র 1400-1500 টাকা। আপনি যদি আরও দাম নেন 8000-10000 টাকাও আছে। এটাই হলো আপনার ভিজিএ পোর্ট দিয়ে করতে হয়, ভিজিএ। আর যদি আপনি একটু দামি নেন এবং আলিবাবা বা আলি এক্সপ্রেস বা এরকম অনেক জায়গায় আছে, সেখান থেকে অর্ডার করলে আপনি HDMI পাবেন। তো ভিজিএটা বাংলাদেশের হলো অনেক কম্পিউটারের যে দোকানগুলো আছে ওখানে গিয়ে খুঁজবেন যে KVM সুইচ কি আছে। তো ভিজিএ অথবা HDMI খুঁজবেন, দাম হলো এক একটা ভেরিয়েশন। অনেক আছে রিমোট সিস্টেম, এখানে আমার যেটা সেটা হলো সুইচ দিয়ে করতে হয়। এই যে সুইচ দিয়ে আপনি চাপ দিলে জিনিসটা এ হবে, তো সুইচ দিয়ে। আর অনেকগুলো আছে রিমোট সিস্টেম, সে রিমোট দিয়ে আপনি করতে পারবেন। এখন এটা 1400-1500 টাকা দিয়ে কিনে প্রথমে কিছু প্রশ্ন উত্তর দিব। সেটা হলো, অনেকে বলতে চাচ্ছে ভাইয়া আমি যদি এই সুইচ দিয়ে একটা কিবোর্ড আর একটা মাউস দিয়ে চারটা পিসি চালাই, তাহলে আমার চারটা, যদি সাপোজ আমি চারটা আলাদা আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করি, তো তাহলে আমার কি একটাই নেট ব্যবহার করতে হবে? তখন কি একটা নেটে ঝামেলা হবে না? আসলে এখানে সিস্টেমটা হলো, আপনি যদি এখানে চারটা পিসি চালান, এই যে দেখেন এই সাইডে দুইটা এবং এই সাইডে দুইটা, চারটা পিসি ব্যবহার করবেন চারটা পিসির মতো করেই। কিন্তু এখানে একটা সুবিধা যেটা, সেটা হলো আপনার মাউস আর কিবোর্ড লাগছে না বেশি, আপনার মাউস কিবোর্ডের জন্য যে জায়গাগুলো দরকার হয় সেটাও লাগছে না। আপনি আলাদা আলাদা নেট আপনার পিসিতে যেভাবে ব্যবহার করেন ঠিক ওইভাবে আলাদা আলাদা নেট ব্যবহার করবেন, সব কিছুই আলাদা, কিন্তু এই সুইচটার মাধ্যমে আপনি মাউস আর কিবোর্ডগুলো লাগতেছে না। এখন মাউস আর কিবোর্ড কী হয়, আপনি একটা মাউস ব্যবহার করার জন্য এখান থেকে এই যে USB আছে এখানে মাউসের কানেক্টর দেওয়া লাগে, আর যে কোনো এক জায়গায় হলো আপনার এই আর একটা আছে, এখানে হলো আপনার কিবোর্ড দিবেন বা এখানে কিবোর্ড ওই সাইডে মাউস দেওয়ার পরে এই পিসি থেকে এই পোর্টের জন্য, এই পোর্টের জন্য একটা তার আছে, এটা আপনাকে নিতে হয় আলাদা করে। আর এই যে এটা দেখছেন, এটা হলো ভিজিএ, আপনার পিসি থেকে এখানে আসবে। এবং এই যে দেখেন এক, এখানে হলো 1 2 3 4, এইভাবে করে নাম্বার দেওয়া আছে যে কয়টা পিসি ব্যবহার করবেন সেখানে। এবং আপনি যখন এই সুইচ চাপ দিবেন তখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে চলে আসবে। এই সাইটের যে ভিজিএটা আছে এই ভিজিএটা চলে যায় মনিটরে, একটা মনিটর একটা কিবোর্ড একটা মাউস আর একটা মনিটর দিয়ে আপনি চারটা পিসি ব্যবহার করতে পারছেন, তাহলে আপনার তিনটা মনিটর কেনাও লাগছে না। আর এই চারটা দিয়ে আপনি কী হবে, চারটা পিসি থেকে কানেক্ট সেখানে আসবে, মাউস এবং কিবোর্ডের জন্য কানেক্ট যাবে। আর এই যে চারটা পাশাপাশি আরও পোর্ট দেখছেন, এই পোর্টগুলো আপনার প্রত্যেকটা পিসির সাথে যাবে। তো আমি ডিটেলসে দেখাবো, কিন্তু এখানে একটু বললাম এইগুলো কারণ অনেকের অনেক কনফিউশন ছিল, সেটা বলে দিলাম। তো আমরা এখন সেট আপ করবো, সেট আপ করে বিস্তারিত দেখাবো। এই যে দেখেন আমাদের সুইচটা কমপ্লিট, চারটা পিসির জন্য চারটা ভিজিএ দুই সাইডে। আর এটা হলো হলো কম্পিউটার, সরি এটা হলো মনিটরে যাবে, চারটা হলো চারটা পিসিতে যাবে। এবং এই চারটা প্রত্যেকটা পিসির সাথে আবার আমাদের এই একটা তার ব্যবহার করতে হবে। এই যে দেখেন এই যে পোর্টটা, এটা আপনি USB আছে এটা পিসির, এই যে পিসিতে লাগাতে হবে এটা, আর এটা লাগাতে হবে মূলত সুইচে। এই সুইচে যদি এটা লাগাই তাহলে যেটা হবে, আপনি ওই যে মাউস বা কিবোর্ডের ব্যবহারগুলো এটা এখানে সহজে করতে পারবেন। এটা এখানে ব্যবহার করতে হবে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা যে ভিজিএ, এই যে প্রত্যেকটা ভিজিএর লাইন, এই যে আমি একটু দেখাই, প্রত্যেকটা ভিজিএ চলে যাবে এই পিসির ভিজিএর সাথে। এবং এই পিসির ভিজিএ যাওয়ার পরে এই যে সুইচটা আমি দেখালাম, এই সুইচটা আবার ওই পিসিতে লাগাতে হবে। তাহলে কি হবে, আপনার মাউস আর কিবোর্ডের কাজটা এখান থেকে ওই পিসিতে কাজ হয়ে যাবে একটা, কারণ আপনার মাউস আর কিবোর্ডটা আপনি এই হলো এই সুইচে লাগাচ্ছেন, মনিটরটাও একটা মনিটরে লাগাচ্ছেন। তখন এই এই ভিজিএ পিসিতে যাওয়া আর এই এই কেবলগুলো যাওয়ার কারণে আপনার পিসিতে তাহলে আর ঝামেলা হচ্ছে না। এবং প্রত্যেকটা সুইচ চাপ দিলে আপনার পিসি নাম্বারে চলে যাবে। আমি এটা আপনাকে একটু পরে আমার পিসিতে সেট আপ করে দেখাবো। এই যে দেখেন আমাদের একটা কিবোর্ড, এই কিবোর্ডের লাইনটা আমি এখানে দিয়ে দিলাম, এই যে এটা। আর হলো মাউস, এটা হলো আমাদের মাউস, মাউসের লাইনটাও আমরা হলো দিলাম এটা, ব্যাস কাজ শেষ। এটা হলো যে বলছিলাম এই লাইনটা, এইটা গেছে হলো এই পিসিতে,
আর সবগুলো কিছু পিছনে লাইন দেওয়া আছে। ওকে, তো আমি যদি একটু আমাদের মনিটরটাকে সরাই, দেন যদি একটু দেখি, আমি জাস্ট এখন আমাদের সেটআপটা চেঞ্জ করছি, তো জাস্ট আমি এটাকে মিনিমাইজ করলাম। এটা হলো আমার পিসি চলতেছে। আমি এই যে দেখেন, আমি জিনিস খেয়াল রাখবেন, আপনার পিসির যে কেবলটা ইউএসবি যেটা লাগানো, এটা যদি একটু ঝামেল হয় তাহলে কিন্তু আপনার এই মাউস আর কিবোর্ড কানেক্ট পাবে না। ওকে, তো দেখেন এখানে আসলো আমার 3 নম্বরটা, আমি পাসওয়ার্ড দিলাম, এটা ওপেন হলো। এখন 3 নম্বর পিসিটা আমার একটু ভালো পিসি, তো এটা HDMI বেশি ক্লিয়ার হয়, তো আপনি সবচেয়ে ভালো হবে যদি সুইচ HDMI কিনতে পারেন, তাহলে সবচেয়ে বেটার হবে। এটা গেল, আমি একটু সুইচটা আবার একটু এদি, ওটা ওপেন হতে থাক, এই যে দিলাম, এটা নাই, এরপরে হলো 1 নম্বরটা, এই যে দেখেন 1 নম্বরটা চলে আসছে, এই যে চলে আসলো। আমি এখানে ওই সেম মাউস দিয়ে আমি হলো এটাই করে ফেললাম। তো আপনার 3টা খাটান, 4টা খাটান বা তার বেশি খাটান, সুইচ চাপ দিবেন, যত নম্বর পিছিয়ে তত নম্বরে যাবে। আপনি চাইলে যে কোনো পিছু অফ করে রাখতে পারেন। নেট কানেকশনের জন্য কি করবেন, আপনার আলাদা আলাদা নেট ইথার কানেক্টটা এখানে দিয়ে দেবেন, প্রত্যেকটা পিসির পিছনে দিয়ে দিবেন। যদি আপনি মনে করেন না আমি এই ওয়াইফাই রিসিভার দিয়ে নেট কানেকশন চালাবো, তাহলে চালাতে পারবেন। এটা মনে করবেন না যে একটা নেট দিয়ে আপনি 4টা পিসি একসাথে চলবে, যে এই সুইচে লাগালে, এরকম কিছু না। প্রত্যেকটা পিসির জন্য নেট আলাদা। এবং তাহলে আপনি যদি 4টা নেট আলাদা থাকে, 4টা অ্যাকাউন্ট যদি আলাদা ব্যবহার করতে চান, তাহলে খুব সহজে ব্যবহার করতে পারবেন। আসলে সুবিধা বলতে এখানে অনেক সুবিধা। আপনার মা 3টা মনিটরের দাম হলো 11,000 করে হলেও 33,000 টাকা বেঁচে যাচ্ছে। যদি আপনার মনে হয় যে না আমি একটু কোন লো কনফিগারের পিসি ব্যবহার করব, খালি এই বিভিন্ন অ্যাকাউন্ট চালানোর জন্য কিবোর্ড মাউসের ব্যবহার ঝামেলা হয়ে যাচ্ছে, একটা জায়গায় আপনি পিসিগুলো একটার ভিতরে, যেমন আমার এই জায়গার ভিতরে আছে, এর ভিতরে আমি যদি 4টা পিসি রেখে দিই, একটা মনিটর দিয়ে একজন মানুষ আমি ব্যবহার করাই দিতে পারছি। তো ডিটেলসে ভিডিওটা ছিল, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে রাখবেন। আমি আবারও বলি, যাদের দরকার, যে আমি 3টা 4টা পিসি আমার ব্যবহার করা লাগে, একটা টেবিলে এরকম বড় একটা টেবিলে 3-4টা এইভাবে না দিয়ে আমি একটা মাউস কিবোর্ডে একটা মনিটরে ব্যবহার করব, তারা ব্যবহার করবেন। তাছাড়া আসলে যাদের দরকার না তারা ব্যবহার করবেন না। ব্যাস, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।